আমরা এখন ব্যাকরণের শব্দটির বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ বিশেষ যোগ আ সম্যক যোগ কৃপকৃত অন হইল প্রত্যয় মিলে হলো ব্যাকরণ আমরা এই জিনিসটি পেয়ে থাকি তাহলে বোঝা গেল এটা একটা বিশ্লেষণ ধর্মী তাহলে ব্যাকরণ হলো বিশ্লেষণ আমাদের বিভিন্ন নিয়ম নীতি ভাষার নিয়ম নীতি উপাদান এবং নিয়ম নীতি বিশ্লেষণ করা হয় এই ব্যাকরণের মাধ্যমে আমরা এখন ব্যাকরণের একটা সংজ্ঞা দিব যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তাকেই ব্যাকরণ বলে এটা হলো সকল ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য আর বাংলা ব্যাকরণ হলো বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা যে পুস্তক বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় এবং প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয় তাই বাংলা ভাষার ব্যাকরণ হিসাবে আমরা তারপর এই বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে দুজন ব্যাকরণবিদ বাংলা ভাষার শ্রেষ্ঠ দুজন ব্যাকরণবিদ দুইটা সংজ্ঞা দিয়েছেন তাদের মধ্যে হলো যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিত পড়িতে ও বলিতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায় এই হল দুজন বিখ্যাত পাণ্ডিত্যের তারপর আমরা চলে যাব ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে আছে ভাষার বিভিন্ন উপাদান আছে ভাষার চারটা উপাদান আছে প্রতিটা ভাষার মধ্যে চারটি উপাদান আছে চারটি উপাদান হলো ধ্বনি শব্দ বর্ণ শব্দ বাক্য এবং অর্থ অর্থ এবং এই চারটা উপাদান নিয়ে আলোচনা ধ্বনি শব্দ বাক্য ও অর্থ এই চারটি বিষয় নিয়ে ব্যাকরণ আলোচনা করে থাকে এই জন্য চারটি বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয় নাম দেওয়া হয়েছে এক নম্বরে ধ্বনিতত্ত্ব দুই নম্বরে শব্দ বা রূপতত্ত্ব তিন নম্বরে বাক্যতত্ত্ব চার নম্বরে অর্থতত্ত্ব আমরা এখন এইগুলির মধ্য থেকে ধ্বনি নিয়ে আলোচনা করব ধ্বনি হলো এক ধরনের আওয়াজ ধ্বনি হলো এক ধরনের আওয়াজ ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক হইল ধ্বনি কোনো কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাকে আমরা ধ্বনি বলে থাকি ধ্বনি সাধারণত মানুষের বাকযন্ত্রের সাথে প্রকাশিত হয় সেটা ফুসফুসের তাড়িত বাতাসের মাধ্যমে আওয়াজটা বের হয় কিন্তু শুধু ফুসফুসের সেখানে চলে না বাকযন্ত্রটা হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত যেমন আমাদের ঠোঁট জিহ্বা দাঁত নাসিকা মুখবিবর গলগণ্ড ইত্যাদি কণ্ঠনালী ইত্যাদি নিয়ে হলো বাকযন্ত্র যখন ফুসফুস থেকে বাতাস বাহির হয় তখন এদের মধ্যে বিভিন্ন জায়গায় সেই বাতাসটা গর্ষিত হয়ে একটা আওয়াজে রূপান্তরিত হয় সে আওয়াজটাই হলো কি ধ্বনি তো আমরা সেই ধ্বনি সম্পর্কে আলোচনা করতে গেলে ধ্বনি কাকে বলে এইটার একটা সংজ্ঞা দেওয়া হলো এখন ধ্বনি সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ কিন্তু ব্যাকরণের ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকেই কলা হয় ধ্বনি বলা হয় বাংলা ভাষায় ধ্বনি সাধারণত দুই প্রকার একটা হলো স্বরধ্বনি আরেকটা হলো ব্যঞ্জনধ্বনি এখন স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির পরেই আসে তাহলে বর্ণ কাকে বলে এর সাথে বর্ণ জড়িত বর্ণ হলো এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির বিভিন্ন প্রতীক বা চিহ্নর দ্বারা সে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনিকে চিহ্নিত করা হয় সে সকল প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ
এবং সেটা হতে হবে লিখিত। ধ্বনিকে কিভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে কি বর্ণ বলা হয়, আর এই বর্ণের সমষ্টিকে বলে সাধারণত বর্ণমালা। তো অবশ্য বর্ণমালারও একটা সংজ্ঞা আছে। বর্ণমালার সংজ্ঞাটা হলো এরকম যে বর্ণমালা শুধু লিখলেই হবে না, এটা কী করতে হবে, ক্রমভাবে ক্রম সাজানো, সুনির্দিষ্ট ক্রম সাজানো থাকে, সেটাকে বলা হয় বর্ণমালা। এখন আমরা আসি স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলে। যে সকল স্বরধ্বনি, স্বরধ্বনি হলো এগুলি আমরা সাধারণত বলি স্বর স্বরা, এগুলি হলো স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হলো ক খ। যখন এটা আমরা উচ্চারণ করলাম তখন সেগুলি হলো ধ্বনি, যখন আমরা লিখিত আকারে প্রতীক হিসাবে লিখিত আকারে প্রকাশ করলাম তখন সেগুলি হয়ে যায় কি, বর্ণ। আমরা এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আর স্বরধ্বনি হলো সেইগুলি, যে স্বরধ্বনিগুলি, যে স্বরধ্বনিগুলি নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কেউর সাহায্য লাগে না, তাহাদেরকে বলা হয় স্বরধ্বনি। এবং যখন আমরা এইভাবে লিখিত আকারে প্রকাশ করব, স্বর স্বর আ রস্বই দীর্ঘই রস্বও দীর্ঘও রি এ ঐ ঔ, তখন এগুলি প্রত্যেকটা হয়ে যাবে স্বরবর্ণ। আর যেসব ধ্বনিগুলি সাধারণত নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এখানে স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হয়, সেগুলিকে আমরা বলে থাকি ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি ক খ গ চ ছ ইত্যাদি সবগুলি হলো ব্যঞ্জনধ্বনি আমরা জানি। এবং এই লিখিত আকারে যখন প্রকাশ করা হয় ব্যঞ্জনধ্বনিকে তখন এগুলিকে ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে। বাংলা ভাষায় স্বরধ্বনি বা স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি, সর্বমোট মিলে হলো বর্ণমালা হলো কয়টি, 50টি। এই 50টি বর্ণমালার মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি লিখিত আকারে প্রকাশ করি, যখন লিখিত আকার প্রকাশ করি তখন ওই বর্ণ হয়ে যায়। এবং এই বর্ণগুলিরও সুনির্দিষ্ট উচ্চারণের স্থান আছে। আমরা আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার মধ্যে আমরা জানতে পারলাম ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গঠন এবং ব্যাকরণ কাকে বলে এবং বাংলা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ সম্পর্কে দুইজন বাংলা ব্যাকরণবিদের সংজ্ঞা, পরবর্তী পর্যায়ে জানলাম ভাষার উপাদান কয়টি, ভাষার উপাদান 4টি এই সম্পর্কে জানলাম। তারপরে আরও জানলাম এই ভাষার উপাদানগুলি হলো ব্যাকরণের আলোচ্য বিষয় এবং এইগুলি নিয়ে ব্যাকরণ বিশদভাবে বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে ব্যাকরণের মাধ্যমে, যার মাধ্যমে আমরা একটা সুশৃঙ্খল নিয়ম রীতিবদ্ধ একটা পেয়ে থাকি। বিসমিল্লাহ।